অনন্য মামুন সাহেব এখন শাকিব খানের পরে আরেকটা ইচ্ছা প্রকাশ করছেন, আরে বাপ রে বাপ, প্যান ইন্ডিয়ান ছবি আরেকটা বানাবেন উনি, সেটা হলো শাহরুখ খানকে নিয়ে। চিন্তা করছেন শাহরুখ খান পৃথিবীর সবচেয়ে দামি আর্টিস্ট, দামি বলতে কি জানেন, সবচেয়ে ধনী আর্টিস্ট, সোজা কথা ধনী আর্টিস্ট শাহরুখ খান, তাকে নিয়ে অনন্য মামুন কাজ করবে, আরে বাপ রে বাপ। নবাব LLB, আরে বাবা, নামটা কিন্তু মারাত্মক দিছিল কিন্তু কামটা ভালো করে নাই। শাকিব খানের এগুলো মনে আছে বুঝছেন, যার জন্য শাকিব খান তাকে বলছিল যে বোম্বে থেকে আপনি চারজনের একজন নিয়ে আসেন, আমি ডেট দিয়ে দিই। শাকিব খান চালাক আছে কিন্তু বুঝছেন, চুপচাপ থাকলে কী হবে, ভীষণ চালাক। আসসালামু আলাইকুম, পার্কে আছি, দেখেন কী সুন্দর লেক, বিকেলবেলা এখানেই হাঁটাহাঁটি করিয়া, হাঁটাহাঁটির পরে ভাবলাম যে ঘামটাম নিয়েই একটু কথা বলি আপনাদের সঙ্গে। কথাটা হচ্ছে আমাদের এই যে অনন্য মামুন, ও কিন্তু এখন বোম্বে থেকে নায়িকা আনতে পারছে না, মিমি চক্রবর্তীকে নিবে, কিন্তু শাকিব খান বলে দিছে ওই যে বোম্বের চারজন দেখাইছিলেন আপনি, ওই চারজনের একজনের নিয়ে আসেন। আসলে বোম্বেতে সে এই চারজনের সাথে কথাও বলে নাই, ঘটনাটা আপনি খুলে বলি একটু তাহলে বুঝতে পারবেন। কলকাতায় কিছু এজেন্সি আছে, এদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, এদেরকে যদি আপনি বলেন যে আমি তামিলের বা বোম্বের বা যে কোনো মানে ভারতবর্ষের অমুক জায়গার একটা নায়িকা চাই, একদম এ গ্রেডের নায়িকা পাবেন না, বি গ্রেড সি গ্রেডের এরকম একটা নায়িকা চাই আমার এই বাজেট, তখন ওই এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগ করবে। এজেন্সিগুলো থাকে কেন জানেন, যেমন ধরেন কারো বিয়ে বাড়িতে নাচতে হবে, এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, কারো দোকান উদ্বোধন করতে হবে, এজেন্সির সাথে যোগাযোগ করবেন, বা কেউ টেলিফিল্ম বানাবেন, বা এই যে বাংলাদেশে আনবেন নায়িকা বানাবেন শাকিব খানের, এজেন্সির সঙ্গে আলাপ করবেন, এজেন্সিকে আপনি যা বলবেন যে ভাই আমার এই 8-10 লাখ টাকা বাজেটের মধ্যে একটা নায়িকা দেন বোম্বে থেকে, ওইভাবেই অনন্য মামুনকে এই চারটা নায়িকার নাম দিছে একজন এজেন্সি কর্মকর্তা। আমি না জেনে কথা বলছি না, কিন্তু জেনেই কথা বলছি, কারণ অনন্য মামুন যদি চারজনের সঙ্গে যোগাযোগ করতে পারত, বা ওই যে আমির খানের ভাই ফয়সাল তার সঙ্গে যদি সামনাসামনি বসতে পারত, না হলে 10টা সেলফি তুলত আর সেলফিগুলো আপনারা দেখতেন। এজেন্সির সঙ্গে কথা বলছে, এজেন্সি বলছে এই চারজনকে মধ্যে আপনি একজনকে নিতে পারবেন, এই চারজনের মধ্যে একজন নিতে পারবেন, কিন্তু উনি একজনও নিতে পারবেন না। হ্যাঁ, উনি পরিচালক, ছবি বানাইছেন, কিন্তু কি ছবি বানাইছেন আমরা তো জানি, সেটা বিশেষ করে নবাব LLB, আরে বাবা, নামটা কিন্তু মারাত্মক দিছিল কিন্তু কামটা ভালো করে নাই। শাকিব খানের এগুলো মনে আছে বুঝছেন, যার জন্য শাকিব খান তাকে বলছিল যে বোম্বে থেকে আপনি চারজনের একজন নিয়ে আসেন, আমি ডেট দিয়ে দিব, কিন্তু উনি আনতে পারেন নাই। উনি আনতে পারবেন কাকে, মিমি চক্রবর্তী, আমার মনে হয় না উনি মিমি চক্রবর্তীর সাথে কথা বলছেন, হয়তো বলতে পারেন, কলকাতার ব্যাপার তো, কলকাতা আর ঢাকা বুঝছেন না খুব কাছাকাছি একটা জায়গা এখন, তো হয়তো বলতে পারে, কিন্তু শাকিব খান তাতে রাজি না। শাকিব খান বলছে ওই চারজনের একজনকে আনেন। শাকিব খান চালাক আছে কিন্তু বুঝছেন, চুপচাপ থাকলে কি হবে, ভীষণ চালাক। আমি আমার আগের ভিডিওতে বলছি না যে একজন রহস্যময় পুরুষ, কাকে কোন জবাবটা দিতে হবে, কাকে কীভাবে জব্দ করতে হবে তা সব জানা। দেখেন প্রথমে তো তার কাছে চাইছে 1 কোটির উপরে রেমুনেশন বুঝছেন, এটা চাওয়ার পিছনে কারণ কি, যে ভাই তুই টাকা দে নাহলে সইরা যা, সোজা কথা, নাহলে এত টাকা চাইবে কেন হঠাৎ করে, তাই না? কারণ আমরা তো জানতাম 40-50 লাখ, একেবারে 1 কোটি 1 কোটি 20 শোনা গেছে, কেউ কেউ বলতেছে 1 কোটি 25 চাইছে। যাই হোক, আমার মনে হয় এই চাওয়াটা হচ্ছে ভাই টাকা দে নাহলে সইরা যা, এ হলো তার পলিসি। যেমন আমাদের শরীফুল রাজ 30 লক্ষ টাকা চাইছিল, পরে জানা গেছে যে ওই মেকারকে মানে ওই ডাইরেক্টর প্রডিউসার যারা তার সঙ্গে যোগাযোগ করছিল
তাদের গল্প পছন্দ হয়নি, তাদেরও পছন্দ হয়নি, যার জন্য 30 লাখ টাকা চাইছে যে ভাই টাকা দিলে দে নাহলে সইরা যা, এ হলো পলিসি, বুঝছেন? এরকম হয়। যেমন আমার, আমি তো সিনেমা ছেড়েই দিছি, তারপরে কিন্তু টুকটাক অফার আসে আমার কাছে, কিন্তু এমন এমন অফার আসে যেগুলো দেখলে না আমার নিজেরই হাসি পায়। আমি জানি এই ছবিগুলো একদিনও চলবে না, হয়তো আমি মাঝখান দিয়ে কিছু টাকা পয়সা পাবো, কিন্তু আমি তা করব না, কিন্তু নাও তো করতে পারি না। তাদের কাছে আমিও কিন্তু সম্মানই চাই যে ভাই 20 লাখ দিবেন, 25 লাখ দিবেন, পরের দিন আর যোগাযোগ করে না, তারাইবার জন্য বলি আর কি। তো এরকম অনেক সময় শিল্পীরা, তাদের যদি পরিচালক পছন্দ না হয়, গল্প পছন্দ না হয় বা প্রডিউসার পছন্দ না হয়, তাদের কাছে না বিরাট অঙ্কের টাকা হাঁকায়। এখন ওই টাকা দিয়ে যদি আপনি নিতে চান নেন, না নিলে না, এটা এক ধরনের চালাকি। যাই হোক, অনন্য মামুন সাহেব এখন শাকিব খানের পরে আরেকটা ইচ্ছা প্রকাশ করছেন, আরে বাপরে বাপ, প্যান ইন্ডিয়ান ছবি আরেকটা বানাবেন উনি, সেটা হলো শাহরুখ খানকে নিয়ে। চিন্তা করছেন, শাহরুখ খান পৃথিবীর সবচেয়ে দামি আর্টিস্ট, দামি বলতে কি জানেন, সবচেয়ে ধনী আর্টিস্ট, সোজা কথা ধনী আর্টিস্ট শাহরুখ খান, তাকে নিয়ে অনন্য মামুন কাজ করবে, আরে বাপ রে বাপ, চিন্তা করা যায়? চিন্তায় পড়ে গেছি যে অনন্য মামুন সাহেব কীভাবে তাকে ডিরেকশন দিবে, কীভাবে বুঝাবে, তাই না? অনন্য মামুন পড়ছে এখন, বুঝছেন, একটা ফাঁদে, না ডাইনে না বাইরে না সামনে না পিছনে, কোনো দিকে যেতে পারছে না। একদিন খুব পাবলিসিটি নিছে, এয়ারপোর্টে যা হাজির হয়ে গেছিলো শাকিব খানের ছেলে আর শাকিব খানের একটা ছবি নিয়ে, ভাবছিল এটা দিয়ে মন গলায় ফেলবে, পারে নাই, উপযুক্ত জবাব দিয়ে দিছে শাকিব খান। শাকিব খান কিন্তু চালাক আছে কিন্তু, বুঝছেন, চুপচাপ থাকলে কী হবে, চুপচাপ লোকগুলা কিন্তু ভীষণ ট্যালেন্ট হয়, বুঝছেন, একেবারে জায়গা মতো তাকে হাত দিছে যে যান বোম্বে থেকে নিয়ে আসেন, রেমুনেশন কোনো প্রবলেম না, আপনি যে রেমুনেশন নিয়ে ভাবতেছেন ওইটাও আমি স্যাক্রিফাইস করবো, নিয়ে আসেন। কিন্তু আনতে পারবে কি? আনতে পারবে না, পারবে না, বুঝছেন, কারণ যে মানুষ, বুঝছেন না, শাহরুখ খানকে নিয়ে ছবি বানাইতে চায়, আমার মনে হয় স্বপ্ন দেখে বেশি, এই স্বপ্নের স্বপ্নেই 3-4 মাস চলে গেল। সেপ্টেম্বর মাসে উনি শুটিং করবেন বলছিলেন, সেপ্টেম্বর মাসও চলে যাবে, আগস্ট চলতেছে, সামনের মাস সেপ্টেম্বর, তারপরেও দেখবেন কোনো খোঁজ খবর নাই, অ্যাডভান্স বলে রাখলাম আপনাদেরকে, কারণ শাকিব খান সবাই ছবি করে না, বুঝছেন, সবাই ছবি করে না। যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম রাজকুমার আর মায়া, ও এর মধ্যে আবার ইরশাদ আদনান সাহেব একটা গাড়ি উপহার দিয়েছেন হিমেল আশরাফকে। হ্যাঁ, হিমেল আশরাফ একটা গাড়ি উপহার পাইছে, এটাই বোধহয় প্রথম বাংলাদেশে যে কোনো পরিচালককে গাড়ি উপহার দেওয়া। আর অরিজিনালি কি জানেন, পরিচালকরা ছবি বানায় যদি কোনো টাকা পাওনা থাকে সে টাকা আর পায় না, কিন্তু মেরে দেয় প্রডিউসাররা, মেরে দেয়, বহুত ঘটনা আছে, আমিও দুই একজনের কাছে টাকা পাই, ফোন করলে যোগাযোগ করে না, বুঝছেন, ফোন ধরে না, আছে এরকম, চিটার বাদপ্রাপ্ত থাকবেই। এর মধ্যে ভালো মানুষও আছে, যেমন ইরশাদ আদনান সাহেব খুবই ভালো কাজ করছেন, আমি মনে করি এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আবার দেখেন, একটা ছবি রিলিজ হচ্ছে M9 আগামীকাল, এই ছবিটা নিয়ে কিন্তু তেমন আলোচনা উঠে নাই, কেন উঠে নাই আমি জানি না, হয়তো মনে করেন যদি ধরেন এই ছবিটা যদি শাকিব খান থাকতো তাহলে কী দাঁড়াইতো, আলোচনায় তঙ্গে থাকতো না, বেসিক্যালি নন কাস্টিং ছবি তো, যার জন্য আলোচনা নাই, ছবিটা কালকে প্রমাণ করতে হবে ছবি যে হ্যাঁ এই ছবিটা জোর আছে। ছবি রিলিজের পর আলোচনা যদি নাও থাকে, ছবি রিলিজের পর কিন্তু আলোচনায় চলে আসে অনেক সময়, এটা বিগ বাজেটের ছবি, শোনা যাচ্ছে 83 কোটি টাকা, কেউ বলতেছে 200 কোটি টাকা, কেউ বলতেছে 100 কোটি টাকা। তবে ভাই আমি একটা কথা বলি, অনন্ত জলিল কিন্তু 100 কোটি টাকার একটা ছবি কয়েকদিন আগে রিলিজ করলো, আপনারা দেখছেন ছবি, কিন্তু আলোচনায় আনছে উনি, তুমুল আলোচনা ছিল ছবিটা, কিন্তু M9 সে আলোচনায় আসতে পারে নাই। আশা করি কালকে রিলিজের পর আলোচনায় আসবে, আমি চাই আপনারা ছবিটা দেখেন,
বাংলাদেশের এই প্রথম, বাংলাদেশে এই প্রথম হলিউডের সাথে ছবি, চিন্তা করা যায় তাই না? ওইখানকার হলিউডের টেকনিশিয়ান ডাইরেক্টর কিন্তু বাংলাদেশের আসিফ আকবর, আর এবিএম সুমন, ওনার ইন্টারভিউ দেখলাম, ভালোই কথাবার্তা বলে। ভাগ্যিস ওনার অন্তর্জাল ছবিটা আগে রিলিজ হয় নাই, ওই ছবিটা রিলিজ হইলে M9 জন্য আমার মনে হয় প্রবলেম হতো। যাই হোক, ওনার M9 উনি একক নায়ক, আমরা দেখতে পাবো। আজিজ সাহেব বলছে যে বাংলাদেশে না পৃথিবীতে এই প্রথম কোনো মুসলিম স্পাই ছবি, মানে জেমস বন্ড যেমন একজন স্পাই গোয়েন্দা এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, আমরা দেখার অপেক্ষায় রইলাম। আমি খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে। সবাই কালকে সিনেমা হলে যাবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।